হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতির যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার থেকে অসাধু ব্যবসায় সংক্রান্ত যে সমস্ত অঙ্ক আছে তার প্রতিটা টাইপ, যত ধরনের অসাধু ব্যবসায় সংক্রান্ত অঙ্ক হয় তার প্রত্যেকটা টাইপ আজকে তোমাদেরকে করে দেখাবো একটা বিশেষ পদ্ধতিতে। তাহলে কী হবে, এই চ্যাপ্টার থেকে অসাধু ব্যবসায় সংক্রান্ত যে সমস্ত অঙ্ক আসুক না কেন, তোমাদের আর কোনো রকম অসুবিধে হবে না। তো এটার জন্য আমাদের একটুখানি আইডিয়া ক্লিয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে কি, যে দেখো অসাধু ব্যবসায়ী সাধারণভাবে কী হয় না, মানুষকে ঠকায়, ওজনে ঠকায়, ঠিক আছে, দামে ঠকায়। তো সেদিক থেকে কী হবে না, দু ধরনের হয় সাধারণভাবে। কী হচ্ছে না, অসাধু ব্যবসায়ী অঙ্কে তোমরা দেখবে বা সেক্ষেত্রে যখন ও কোনো জিনিস যখন ক্রয় করছে, তো ক্রয় করার সময় দেখবে সে ঠকাচ্ছে, আবার জিনিস যখন বিক্রয় করছে, এই বিক্রয় করার সময় দেখবে সে কিন্তু কী করছে না, ঠকাচ্ছে। সুতরাং দুদিক থেকে এই অসাধু ব্যবসায়ী কিন্তু ঠকায়। সেটা হচ্ছে কি, যে ক্রয় করার সময় ঠকাচ্ছে আর বিক্রয় করার সময়ও ঠকাচ্ছে। তো একটা যদি আমি এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে কি, যদি বলে যে সে জিনিস কেনার সময় সে কী করছে না, 10% সে ওজনে ঠকাচ্ছে। তার মানে কি, ঠকানোর উদ্দেশ্যটা কি, যখন জিনিস কিনছে তার মানে যা দেখাচ্ছে যে আমি এই জিনিসটা নিচ্ছি, সে কিন্তু তার থেকে বেশি নেবে, উদ্দেশ্য তো তাই। তো 10% মানে কি না, 10% হচ্ছে কত না, 1/10। তার মানে এখানে আমরা সাধারণভাবে করব সেটা হচ্ছে কি, যে রেশিও মেথডে করব, সিপি এবং এসপি, তার মানে কস্ট প্রাইস এবং সেল প্রাইসের যে রেশিও হবে সেটার সাহায্যে আমরা অঙ্ক কিন্তু খুব সহজে আমরা সমাধান করব। কিভাবে, দেখো তো 10% ক্রয় করার সময় 10% সে ঠকাচ্ছে, তার মানে কি 10% মানে কি, 1/10, তার মানে সেক্ষেত্রে কী হচ্ছে, যে দোকানদারকে বলছে যে আমি কিন্তু নিচ্ছি তোমার কাছ থেকে কত না, 10 ইউনিট নিচ্ছি, কিন্তু সে নিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি কত না, 11 ইউনিট নিয়ে নিচ্ছে। তার মানে সেক্ষেত্রে যে কস্ট প্রাইস এবং সেল প্রাইসের মধ্যে যখন সে 10% ঠকাচ্ছে, তখন কস্ট প্রাইস এবং সেল প্রাইসের মধ্যে রেশিও কী হবে না, 10:1 হবে। ঠিক একই রকমভাবে যদি বিক্রয় করার সময় বলে যে বিক্রয় করার সময় কী করছে না, সে ওজনে ঠকাচ্ছে বা এই ধরনের কিছু, তো সেক্ষেত্রে কী হবে না, সেটাও যদি 10% হয়, তাহলে সেক্ষেত্রে 10% মানে কি না, 1/10। তাহলে সেক্ষেত্রে সিপি মানে ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যর মধ্যে যে অনুপাত হবে সেটা কী হবে না, এখানে দেখো 10% ঠকাচ্ছে মানে কি, লোককে বলছে যে আমি তোমাকে কিন্তু কী হচ্ছে না, যা দিচ্ছি আমি 10ই দিচ্ছি, 10-এ 10ই দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওজনে দেওয়ার সময় কী করবে না, 1 গ্রাম কম দেবে, সে কী করবে না, 9 দেবে। সুতরাং দুটোর ক্ষেত্রে যে রেশিও যেটা আছে সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখো যখন ক্রয় করার সময় ও যখন 10% ওজনে ঠকাচ্ছে, ঠিক আছে, তার মানে সে কী করছে না, সে 10 গ্রাম নিচ্ছে, বলছে 10 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি নিচ্ছে কত না, 11 গ্রাম নিচ্ছে, বা 10 ইউনিটের জায়গায় সে কত নিচ্ছে, 11 ইউনিট নিচ্ছে। আবার বিক্রি করার সময় সে ঠকাচ্ছে যখন 10%, সেক্ষেত্রে কী হবে, যে লোককে দেখাচ্ছে যে আমি তোমাকে 10 গ্রামই দিচ্ছি, সেল প্রাইস কত 10, কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে কত না, সে 10 ভাগের 1 ভাগ কম দিচ্ছে, তার মানে 9 দিচ্ছে। সুতরাং দুটোর ক্ষেত্রে অনুপাত আলাদা, যখন পার্সেন্টেজ একই থাকছে ক্রয় করার সময় সেক্ষেত্রে সিপি এবং এসপি কত হচ্ছে, 10:11, আর যখন বিক্রয় করছে তখন সে 10% ঠকাচ্ছে, মানে সেক্ষেত্রে রেশিও কত হয়ে যাচ্ছে, 9:10। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যে এটার ক্ষেত্রেও লাভ করছে, এটার ক্ষেত্রেও লাভ করছে, কেনার সময় লাভ, বিক্রি করার সময় লাভ। তো লাভ করার অর্থ হচ্ছে কি, যে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য সবসময় কী হবে, বেশি হবে। তো এখানে দেখো 10 আর এটা হচ্ছে 11, আর এখানে দেখো 9 আর এটা হচ্ছে কত, 10। তো এটা যদি বুঝে থাকি তাহলে এবার আমরা অঙ্ক করতে শুরু করি, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো প্রথম অঙ্ক আমরা দেখে নিই, বলছে যে এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যেই দ্রব্য বিক্রয় করে কিন্তু 25% ওজনে কম দেয়, তার লাভের শতকরা হার কত। তাহলে এখানে দেখো দুটো জিনিস, আমরা যেটা একটু আগে বললাম যে আমরা যেই অঙ্কগুলো সলভ করব সেটা কীভাবে না, রেশিও মেথডে করব, সিপি এবং এসপি, তার মানে যে ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য এদের যে অনুপাত, এই অনুপাতের সাহায্যে এই অসাধু ব্যবসায়ী সংক্রান্ত যাবতীয় অঙ্ক আমরা কিন্তু খুব সহজে সমাধান করব। কিভাবে, অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে কি, যে ক্রয়মূল্যে দ্রব্য বিক্রয় করে, তার মানে কি, সে যদি 10 টাকায় কিনে থাকে 10 টাকায় বিক্রি করছে, যদি 50 টাকায় কিনে থাকে 50 টাকায় বিক্রি করছে, সুতরাং এটা দুটোই সমান, এটার ক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নেই। আর পরে কি বলছে, কিন্তু 25% ওজনে কম দেয়, তো 25% ওজন যদি কম দেয়, 25% বা 25% মানে আমরা জানি কি না, 1/4, তার মানে কি, যে 25% ওজনে কম দিচ্ছে, তার মানে লোককে যে দেখাচ্ছে যে আমি তোমাকে কিন্তু কী দিচ্ছি না, 4 গ্রামই দিচ্ছি, কিন্তু 4 গ্রামে সে কী করবে না, 1 গ্রাম কিন্তু কম দেবে, ঠিক আছে, লাভ করছে। আর লাভ করার অর্থ হচ্ছে কি, যে বিক্রয় মূল্য যেটা সেটা অবশ্যই ক্রয় মূল্য থেকে কী হবে, বেশি হবে। জাস্ট এইটুকুই আইডিয়া, আর কিছু নেই। যে 25% কম দিচ্ছে বিক্রি করার সময়, তার মানে 25% মানে কি, 1/4, তার মানে 4-এর জায়গায় সে কী করছে, 1 কম দিচ্ছে, তার মানে
বিক্রয় মূল্য জায়গায় যদি 4 হয় তাহলে ক্রয় মূল্য সে লোককে দেখাচ্ছে যে আমি তোমাকে 4 গ্রাম দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে কত, 1 গ্রাম কম দিচ্ছে, এবং দিচ্ছে কত না 3 গ্রাম দিচ্ছে। তার মানে ক্রয় মূল্য যদি 3 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 4 হবে। লাভ কত হচ্ছে, না লাভ হচ্ছে 1 টাকা, কার উপরে, না সবসময় ক্রয় মূল্যের উপরে, 3 টাকার উপরে। তাহলে সেক্ষেত্রে 100-এর উপরে কত হবে, তো সেক্ষেত্রে আমরা জানি 100-কে 3 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 33.13% বা যদি আমরা পয়েন্টে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, 33.33%। এবং এটা অবশ্যই কী হচ্ছে, না লাভই হচ্ছে। তো লাভের কথাই বলেছে, তার কারণ কি দেখো, যে ক্রয় মূল্য 3 টাকা হলে বিক্রয় মূল্য বেশি 4 টাকা, সুতরাং এক্ষেত্রে লাভ হচ্ছে, এবং সে লাভের হার কত, না 33.13%। এবারের অঙ্ক দেখে নিই, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন দেয়, তার লাভের শতকরা হার কত। তাহলে এখানে দেখো দুটো জিনিস বলেছে, যে আগে যেমন বলেছিল ঠিক একই রকমভাবে, তবে এক্ষেত্রে পুরো বলেই দিয়েছে। তো সিপি এবং এসপি যেটা আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে আমরা অনুপাত করব, এবং এই অনুপাতের সাহায্যে বা রেশিও মেথডে আমরা কিন্তু অসাধু ব্যবসায়ী সংক্রান্ত সমস্ত অঙ্ক কিন্তু সমাধান করব। তাহলে এক্ষেত্রে কী বলছে, প্রথমে বলছে যে ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করছে, সুতরাং এটা না লিখলেও হবে, 10 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছে, সুতরাং দুটোর ক্ষেত্রে যেহেতু রেশিও সমান 10:10, তো 1:1 দুটোই সমান হবে, এক্ষেত্রে না করলেও হবে। পরে যেটা বলেছে, কিন্তু ওজনে কী করেছে, না 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন দিচ্ছে, লোককে দেখাচ্ছে যে আমি কিন্তু তোমাকে কী দিচ্ছি, না 1 কেজি দিচ্ছি, বা কত দিচ্ছি, না 1000 গ্রাম জিনিস তোমাকে দিচ্ছি। আসলে সে দিচ্ছে কত, না দিচ্ছে কিন্তু কম দিচ্ছে, এবং সেটা কত, না 900 গ্রাম দিচ্ছে। তাই তো, যে 1 কেজির পরিবর্তে কত দিচ্ছে, না সরি 900 নয়, সেটা কত হবে, না 800 গ্রাম দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, না 800 গ্রাম ও ওজনে দিচ্ছে। তার মানে 1 কেজি লোককে দেখাচ্ছে যে আমি তোমাকে দিচ্ছি কত, না 1 কেজি বা 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু দিচ্ছে আসলে কত, না 800 গ্রাম দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, 2 শূন্য এখানে কেটে দেবো, এখানেও 2 শূন্য কাটবো, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, 8:10। তাহলে এখানে যদি ছোটো করে নিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 4:2 কত হয়ে যাবে, না 4:5 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, না 4 টাকায় জিনিসটা 5 টাকায় বিক্রি করা হচ্ছে। তো লাভ এক্ষেত্রে কত হচ্ছে, না 1 টাকা লাভ হচ্ছে, কার উপরে, না সবসময় ক্রয় মূল্যের উপরে, 4 টাকার উপরে। তাহলে শতকরা লাভ কত হবে, 100 দিয়ে আমরা করব, তাহলে 4 দিয়ে কাটলে কত হবে, 25 হবে। তার মানে এক্ষেত্রে কী হয়ে যাবে, না 25% কী হবে, না লাভ হবে। বা প্রশ্নে যেটা বলেছিল যে লাভের শতকরা হার কত, তো সেটা হচ্ছে কত, না 25%। তো এবারের অঙ্ক দেখে নিচ্ছি, অঙ্কে বলছে যে এক দোকানদার 10% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করে কিন্তু সে ওজনে 20% কম দেয়, তার লাভ বা ক্ষতির শতকরা হার কত। তো প্রথমে দেখতে হবে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তারপরে সেটা আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তো এখানে 2 কন্ডিশান দিয়েছে, তো যেভাবেই দিক না কেন আমরা সমস্ত অঙ্ক কী করব, না সিপি এবং এসপি বা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যে হবে তার অনুপাতের সাহায্যে এই অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রথমে বলছে যে কী করছে, না 10% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করছে, 10% ক্ষতিতে বিক্রয় করছে। তো 10% মানে কী, না 10% হচ্ছে কত, না 1/10 ক্ষতিতে বিক্রি করছে। তার মানে কি, যদি 10 টাকা যদি ইউনিটের দাম হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সে ক্ষতিতে বিক্রি করছে, মানে কি 10-এর জায়গায় 1 কম নিচ্ছে, তো বিক্রি করছে কত, না 9 টাকায়। টাকা হিসাবে বললে 10 টাকা জিনিসটা 10% ক্ষতিতে মানে কি 10 টাকারটা 9 টাকায় সে বিক্রি করছে। সেকেন্ড পেজে বলছে যে কিন্তু ওজনে কী করছে, 20% কম দিচ্ছে, ওজনে যখন সে মাপছে তখন কী করছে, না 20% কম দিচ্ছে। আর 20% অর্থ হচ্ছে কি, না 1/5, 1/5, 5 ভাগের 1 ভাগ সে কী করছে, না কম দিচ্ছে। তার মানে এক্ষেত্রে কী হবে, যে ওজনে যখন দিচ্ছে তখন দেখাচ্ছে যে আমি কিন্তু তোমাকে দিচ্ছি কত, না 5 গ্রাম দিচ্ছি, খদ্দেরকে বলছে, কিন্তু দিচ্ছে অ্যাকচুয়ালি কত, না 5-এর জায়গায় 1 কম দিচ্ছে, তো কত দিচ্ছে, না 4 গ্রামই দিচ্ছে। এটাকে আমরা সলভ করব, সেটা কীভাবে দেখো, না এখানে 5 দিয়ে কাটবো, তো কত হবে, 5 দিয়ে 10, আর কাটবে না, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে, 4 2 8, তো 8:2 কত হয়ে যাচ্ছে, না 8:9। তাহলে কত, না ক্রয় মূল্য যদি 8 টাকা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, 9 টাকা হবে। তো প্রথমে দেখবো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, বলে অবশ্যই লাভ হচ্ছে, তার কোনো বিক্রয় মূল্য কী হচ্ছে, না ক্রয় মূল্য থেকে বেশি, তাহলে লাভই হচ্ছে। কতটা লাভ, শতকরা হার কত, সেটা আমরা বের করবো। তো কত, 8 টাকাটা যদি 9 টাকা বিক্রি করে তাহলে লাভ কত হয়েছে, 1 টাকা হয়েছে, কার উপরে, ক্রয় মূল্যের উপরে, 8 টাকার উপরে। তাহলে শতকরা বের করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করবো, 100-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 12.5%, এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তার মানে তার যে লাভ হয়েছে, লাভের শতকরা হার কত, না 12.5%, বা যদি দশমিকে বলি তাহলে সেক্ষেত্রে কত হবে, না 12.5%। তাহলে বুঝতেই পারছো এখানে 2 কন্ডিশান, একটা হচ্ছে কি যে সে ক্ষতিতে বিক্রি করছে, ঠিক আছে, প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে ক্ষতিতে বিক্রি করছে 10% ক্ষতিতে, তার মানে 10 টাকারটা 10% মানে 1/10, 10 টাকারটা কী করছে, 1 টাকা কম নিচ্ছে, 10 টাকাটা 9 টাকায় নিচ্ছে।
যদি ক্রয়মূল্য 10 টাকা হয়, বিক্রয় মূল্য 9 টাকা হচ্ছে, কিন্তু ওজনে যদি 20% কম দিচ্ছে, 20% মানে 1/5 বা 1/5, তার মানে সেক্ষেত্রে কী হবে, 5-এর জায়গায় 1 গ্রাম কম দিচ্ছে, তার মানে 5 গ্রাম দেখাচ্ছে আমি তোমাকে 5 গ্রাম দিচ্ছি বা 500 গ্রাম দিচ্ছি, আসলে দিচ্ছে কত, 5 গ্রাম নয়, 5-এর জায়গায় 4 গ্রাম বা 500-এর জায়গায় কত দিচ্ছে, না 400 গ্রাম দিচ্ছে, যা সেটাকে আমরা সলভ করবো। তাহলে সরাসরি দেখতে পেলাম ক্রয়মূল্য যদি 8 টাকা হয়, বিক্রয় মূল্য 9 টাকা, তার মানে 1 টাকা লাভ 8 টাকার উপরে, তো 100 টাকার উপরে কত হবে, না 12.5% প্রফিট হবে। এই অঙ্কে বলছে এক অসাধু ব্যবসায়ী দ্রব্য ক্রয় করার সময় 20% ঠকায় এবং বিক্রি করার সময় 40% ওজনে কম দেয়। সে দাবি করে 10% ক্ষতিতে দ্রব্য বিক্রয় করে, তার লাভের শতকরা হার কত। তাহলে দেখো এখানে কিন্তু কী আছে, না 3টে পয়েন্ট বা 3টে কন্ডিশান আছে। তো যেভাবেই থাক না কেন, আমরা কী করব, না ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যর যে অনুপাত সেটার সাহায্যে আমরা এই অঙ্ক কিন্তু করে ফেলবো সহজে। তো প্রথম যেটা দিয়েছে সেটা কী বলছে, যে অসাধু ব্যবসায় কী করছে, না প্রথমে জিনিস কেনার সময় 20% মানে 20% ঠকায়। তো 20% ঠকায়, 20% মানে কত, না 5/5 বা 1/5, ঠিক আছে। তার মানে এ যখন ঠকাচ্ছে, তার মানে কী হচ্ছে, যে বলছে আমি তোমার কাছ থেকে 5 ইউনিট নিচ্ছি, আসলে সে নিচ্ছে কত, 1 ইউনিট বেশি নিয়ে নিচ্ছে, এবং সেটা কত নিচ্ছে, 6 নিচ্ছে, লাভ করছে, ঠিক আছে। যখন ঠকায় তখন কী করবে, সে তো লাভ করবে, আর লাভ করার অর্থ হচ্ছে কি, ক্রয়মূল্যের থেকে বিক্রয় মূল্য কী হবে, বেশি হবে। 20% মানে 1/5, তার মানে দেখাচ্ছে যে আমি তোমার কাছে 5 টাকা নিচ্ছি, 5 গ্রাম নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ে নিচ্ছে কত, 5 গ্রামের জায়গায় 1 গ্রাম বেশি নিচ্ছে, তো নিচ্ছে কত, না 6 গ্রাম, প্রথম কন্ডিশান গেল। দ্বিতীয় বলছে কি, এবং বিক্রি করার সময় 40% ওজনে কম দেয়। যখন বিক্রি করছে তখন কী করছে, না 40% কম দেয়, 40% মানে কত, না 2/5, ঠিক আছে। তো 2/5, তার মানে কী করছে, এটা ঠকাচ্ছে, ঠকাচ্ছে মানে কী, সে কমই দিচ্ছে, তো দিচ্ছে কত, না বলছে আমি তোমাকে দিচ্ছি কত, না 5 গ্রামই দিচ্ছি, ঠিক আছে, বা 5 ইউনিট দিচ্ছি, কিন্তু দেওয়ার সময় কী করছে, 5 ইউনিটের জায়গায় 2 ইউনিট তাকে কম দিচ্ছে, তার মানে দিচ্ছে কত, না অ্যাকচুয়ালি দিচ্ছে 3 ইউনিট দিচ্ছে, বোঝা গেছে। জাস্ট কীভাবে দেখো, যে এখানেও ঠকাচ্ছে, ঠকাচ্ছে মানে লাভ হবে, আর এখানেও যখন বিক্রি করছে তখন ওজনে কী করছে, না 40% ঠকাচ্ছে, 40% মানে কী, না 2/5, তার মানে দেখাচ্ছে 5 ইউনিট দেওয়া হচ্ছে, ঠিক আছে, 5 ইউনিট দিচ্ছে, কিন্তু দেওয়ার সময় কী করছে, না 2 ইউনিট কম দিচ্ছে, তার মানে 5-এর জায়গায় 5-3, তো অ্যাকচুয়ালি দিচ্ছে কত, না 3 ইউনিট দিচ্ছে। এরপরের বারে সে বলছে, সে দাবি করছে কি, যে 10% ক্ষতিতে সে বিক্রি করছে। 10% ক্ষতির অর্থ হচ্ছে কি, যে 10% মানে কত, 1/10, তার মানে কী হচ্ছে, না 10 টাকার জিনিস সে কিসে বিক্রি করছে, না 9 টাকায় বিক্রি করছে। 3টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে কেনার সময় ঠকাচ্ছে, একটা হচ্ছে বিক্রি করার সময় ঠকাচ্ছে, আর লাস্টে যেটা বলেছে সেটা কি, না 10% সে কী করছে, না ক্ষতিতে বিক্রি করছে, 10% মানে 1/10, তার মানে সে 10 টাকা জিনিসটা কী করছে, ক্ষতিতে বিক্রি করছে, অর্থ তখন বিক্রয় মূল্য কী হবে, কম হবে, 10-1, তার মানে জিনিসটা কত টাকায় বিক্রি করছে, 9 টাকায়। তো এটাকে আমরা সলভ করে নেবো, কী কী হবে দেখো, আমরা কেটে নেবো, এপাশে 5, এপাশে 5 যাচ্ছে, এখানে 3 কাটবো, আর এখানে কত হবে, 3×2=6, 8, তো এখানে 2 যাবে, আর এখানে কত হবে, না 5 হবে, তো এপাশে কী থাকছে, না 5, আর এপাশে কত থাকবে, না 9 থাকবে, তাহলে 5:9 লাভ হচ্ছে। 5 টাকা যদি ক্রয়মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, 9 টাকা দাঁড়াচ্ছে, লাভ কত হচ্ছে, না 4 টাকা লাভ হচ্ছে। কার উপরে লাভ হচ্ছে, সবসময় ক্রয়মূল্য 5 টাকার উপর হবে, তাহলে সেক্ষেত্রে শতকরা কত হবে, না 100 দিয়ে আমরা গুণ করবো, তো 20 হবে, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে, না 20/80 বা 28% কী হচ্ছে, না লাভ হচ্ছে। তাহলে দেখো এখানে যে 3টে পয়েন্ট ছিল, তো অসাধু ব্যবসায় সংক্রান্ত এই ধরনের অঙ্ক থাকে, তো যে পয়েন্টই থাক না কেন, আমরা কিন্তু এই রেশিও মেথডে আমরা খুব সহজে ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য এর যে রেশিও মেথডে আমরা সহজে কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। এবার এর অঙ্কে কী বলছে, যে এক দোকানদার তার দ্রব্যের উপর 20% বেশি মূল্য ধার্য করে এবং 10% ডিসকাউন্ট দেয়, দ্রব্য বিক্রয় করার সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয় এবং ক্রয় করার সময় 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম দ্রব্য নেয়, শতকরা লাভের হার কত। তাহলে এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে, তো যেভাবেই থাক না কেন আমরা কী করবো, না সিপি এবং এসপি এই দুটোর মধ্যে আমরা রেশিও করবো, তাহলে সহজে আমাদের হয়ে যাবে ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য কত সেটা লাস্টে বেরিয়ে আসবে, তাদের অনুপাত। তাহলে প্রথমে কী বলছে এখানে, যে প্রথম বলছে যে 20% মূল্য বেশি ধার্য করে, 20% মূল্য বেশি ধার্য করে, এর অর্থ হচ্ছে কি, 20% মানে কি, 1/5, তার মানে কি, যে 5 টাকার যে জিনিসটা অ্যাকচুয়ালি সে কী করছে, না 1 টাকা বাড়িয়ে সে তার দাম লিখে রাখছে কত, না 6 টাকা। একদম প্রথম পয়েন্টে বলছে যে তার জিনিসটাকে সে কী করছে, না যা দাম হওয়ার কথা তার থেকে 20% বেশি দাম বাড়িয়ে রাখছে, ঠিক আছে।
তার মানে 10-20% মানে কত 1/5, তার মানে যে জিনিসটার দাম 5 টাকা সে কী করছে না 1 টাকা বাড়িয়ে নিচ্ছে, তার 5-এর জায়গায় তখন কত লিখছে না 6 টাকা লিখছে, ঠিক আছে, অবশ্যই লাভ করছে। এরপরে বলছে যে কিন্তু 10% ডিসকাউন্ট দিচ্ছে, তো 10% এরপরে কিন্তু কী করছে না 10% ডিসকাউন্ট দিচ্ছে, 10% ডিসকাউন্ট মানে কি 1/10, তো ডিসকাউন্ট দিচ্ছে মানে কি কম নিচ্ছে, তার মানে যে 10 টাকা জিনিসটা সে কত টাকায় বিক্রি করছে না 9 টাকায় বিক্রি করছে, যখন ক্ষতিতে বিক্রি করছে বা যখন ডিসকাউন্ট দিচ্ছে তখন তো দোকানদারের কী হচ্ছে লস হচ্ছে বা ক্ষতি হচ্ছে, তার মানে 10% ডিসকাউন্ট মানে কি 10 টাকা জিনিসটা সে কী করছে না 1 টাকা কম নিচ্ছে, তো বিক্রি করবে করছে কত না 9 টাকায়। এবার যেটা পরে দিচ্ছে যে দ্রব্য বিক্রয় করার সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, যখন বিক্রি করছে খেয়াল রাখবে বিক্রি করার সময় কী করছে না 1 কেজির পরিবর্তে 900, তার মানে কি লাভ না ক্ষতি করছে, অবশ্যই লাভ করছে, তাহলে সেক্ষেত্রে কী হবে না সেল প্রাইসটা বেশি হবে, তাই না, তাহলে কী করছে না দেখাচ্ছে যে আমি দিচ্ছি কত না তোমাকে 1 কেজি দিচ্ছি, আসলে সে দিচ্ছে কত না 900 গ্রাম দিচ্ছে, সেটাই বলেছে এখানে যে দ্রব্য বিক্রয় করার সময় 1 কেজির পরিবর্তে কত দিচ্ছে না 900 গ্রাম দিচ্ছে, দেখাচ্ছে আমি তোমাকে 900 গ্রাম 1 কিলো দিচ্ছি, আসলে দিচ্ছে কত না 900 গ্রাম দিচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো না এটা ঠিক উল্টে গেল, এটার ক্ষেত্রে কী হবে জাস্ট অপোজিট হবে, যেহেতু এখানে কী হচ্ছে না লাভ হচ্ছে, তাহলে এক্ষেত্রে লাভ হলে কী হবে না ও দেখাবে যে সেটা কত আমি তোমাকে 1 কেজি দিচ্ছি বা 1000 গ্রাম দিচ্ছি, তো অ্যাকচুয়ালি সে দিচ্ছে কত না 900 গ্রাম, তার কারণ দেখো যখন ঠকাবে যেটা আগেও বললাম যে ঠকানোর অর্থ হচ্ছে কি সে লাভ করবে, আর লাভ করার অর্থ হচ্ছে কি যে সেল প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কী হবে না বেশি হতে হবে, ঠিক আছে। শুরুতেই আমি 200 কেটে দিই, এখানে 200 কেটে দিলাম। লাস্ট যে পয়েন্ট বলেছে সেটা কী বলছে, এবং ক্রয় করার সময় 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম, যখন ও কিনছে তখন কী করছে না 1 কেজির পরিবর্তে 1100 গ্রাম, তার মানে বলছে কি যে 1 কেজি নিচ্ছি আমি 1 কেজি বা 1000 গ্রাম নিচ্ছি, কিন্তু ও নিয়ে নিচ্ছে কত না 1100 গ্রাম নিচ্ছে, তো বেশি নিয়ে নিচ্ছে, তার মানে কী করছে লাভ করছে, আর লাভ করার অর্থ হচ্ছে কি সেল প্রাইস কী হবে না বেশি হবে, তাহলে এক্ষেত্রে কী হবে এখানেও 200 আমি কাটবো, এটাকে আমি সলভ করে দেবো, তার সলভ করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো প্রথমে কোনটা দিয়ে কাটছি দেখো, এখানে 10 কাটছি, এখানে 10 কাটছি, এখানে 9 আছে, এখানেও 9 আছে, ঠিক আছে, এবার কী আছে এখানে 2 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে 3 হবে, আর এখানে 2 দিয়ে কাটলে সেক্ষেত্রে কত হবে না 5 হবে, তাহলে এখানে দেখো এটা কত হচ্ছে এখানে আর তো কিছুই নেই, তো 5-5 কত হচ্ছে 5-5 25, আর এখানে কত হয়ে যাচ্ছে না 11-3 33, ঠিক আছে। এবার এটাকে সরাসরি এভাবে না করে করতে পারো যে 25টাকে যদি আমি 100-তে কনভার্ট করে নিই, মানে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে 33টা তার 4 গুণ হয়ে যাবে, তো কত হবে 33-2 66, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 132 হয়ে যাবে, তার মানে ডিফারেন্স কত না 32, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 32% কী হচ্ছে না প্রফিট হচ্ছে। সুতরাং এখানে সরাসরি করতে পারো যে 25 আর 33 মধ্যে ডিফারেন্স কত না 8 হচ্ছে, 8 কার মধ্যে 25-এর মধ্যে, তো 100-এর মধ্যে কত সেভাবে করতে পারো, অথবা সরাসরি এখানে যে 25-এর জায়গায় 33, তো 25টাকে আমি 100 করলাম তাহলে 4 গুণ করলাম, তাহলে 33-কে 4 গুণ করলে আমাদের কত হয়ে যাবে 132, তাহলে ক্রয়মূল্য 100 হলে বিক্রয়মূল্য কত হচ্ছে 132 টাকা, তার মানে সরাসরি লাভ কত হচ্ছে না 32%। তাহলে এখানে দেখো যে আগের যে অঙ্ক ছিল তার থেকে আর একটা পেজ বাড়িয়ে আমাদের যেটুকু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি সরাসরি যেখানে ডিসকাউন্ট দিচ্ছে সেখানে সে কী করছে ক্ষতি করছে, অথবা যেখানে সরাসরি বলছে যে আমি ক্ষতি করছি 10% ক্ষতি করছি, তো সেখানে কী হবে না বিক্রয় মূল্য কী হবে কমই হবে, এছাড়া যেখানে ও ঠকাচ্ছে সে ওজনে কেনার সময় ঠকাক বা দাম বাড়িয়ে রাখুক অথবা বিক্রয় করার সময় কী হচ্ছে ওজনে কম দিচ্ছে, তো প্রতিটা ক্ষেত্রে কী হবে না লাভই হবে, এবং লাভ হওয়ার অর্থ হচ্ছে কি যে ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কী হবে না বেশি হবে। সুতরাং এই কনসেপ্ট নিয়ে আমরা ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য এর যে অনুপাত এই অনুপাতের সাহায্যে আমরা সহজে কিন্তু এই অসাধু ব্যবসার অঙ্কগুলো করতে পারব। এবারে যে অঙ্ক দেখো এই অঙ্কে সমস্ত কিছুই দেওয়া আছে, সমস্ত পয়েন্ট ইনক্লুড করা আছে, তো অঙ্কটাতে কী বলছে প্রথমে দেখে নিই। এক দোকানদার তার দ্রব্যের উপর 28.47% বেশি মূল্য ধার্য করে এবং 27.27% ডিসকাউন্ট দেয়, সে দ্রব্য ক্রয় করার সময় 16.67% ঠকায় এবং বিক্রি করার সময় 44.44% ওজন কম দেয়, আর প্রতি 11টি দ্রব্যে 1টি দ্রব্য কী করে না ফ্রি বা বিনামূল্যে দেয়, তার শতকরা লাভ কত বা লাভের শতকরা হার কত। তো এই অঙ্কে তোমরা বুঝতেই পারছো যে সমস্ত রকম পয়েন্ট অসাধু ব্যবসায়ী অঙ্কের ক্ষেত্রে যা যা পয়েন্ট থাকার কথা
সমস্ত পয়েন্ট কিন্তু ইনক্লুড করা আছে। সুতরাং এই অঙ্ক তোমরা করে ফেললে অসাধু ব্যবসায় সংক্রান্ত যে অঙ্কই আসুক না কেন আর তোমাদের কিন্তু হবে না অসুবিধে কোনো। তো সবসময় আমরা দেখলে যে অঙ্কগুলো করে এসেছি বা এই অঙ্কর ক্ষেত্রে আমরা যে অঙ্ক করব সেটা হচ্ছে কি যে ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য যে দুটো অনুপাত হবে সেই অনুপাতের সাহায্যে আমরা এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে কম সময়ে সহজে আমরা করে ফেলতে পারবো। অঙ্কে যেটা দিয়েছি, প্রথমে যেটা দিয়েছে যে ফ্র্যাকশান যেগুলো দিয়েছে সেগুলোর ক্ষেত্রে ফ্র্যাকশান কী হবে কমপ্লিট পার্ট সেটা প্রথমে কী দিয়েছে, না প্রথমে দিয়েছে 28.47। তো প্রথমে যেটা দিয়েছে 28.47 এই পার্সেন্টেজ, এর অর্থ হচ্ছে কি না এটাকে যদি পুরো ফ্র্যাকশানে কমপ্লিট করি তখন কত হবে, না 2/7। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, না 27.27 শতাংশ, 2/7 তো হ্যাঁ ঠিকই আছে, তো এটা সমান হচ্ছে কত, না 3/11। পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, দ্রব্য ক্রয় করার সময় 16.67 শতাংশ, তো 16.67 মানে কত হচ্ছে, না 1/6। এবং লাস্টে যেটা দিয়েছে বিক্রি করার সময় কত বলছে, না 44.  কত দিয়েছে, 4/4 কম দিচ্ছে, 44.44 শতাংশ, তার মানে কত হচ্ছে, এটা হচ্ছে 4/9 দিচ্ছে। আর লাস্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত, না 11টাতে একটা ফ্রি দিচ্ছে বা বিনামূল্যে দিচ্ছে। তো এটাকে আমরা সলভ করে নেবো, কীভাবে সলভ করছি দেখো। এটা তো প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে দোকানদার তার যে দাম তার উপরে কত দিয়েছে, না 28.47 শতাংশ হচ্ছে বেশি মূল্য ধার্য করেছে, ঠিক আছে, যা অ্যাকচুয়ালি যা আমার কথা তার থেকে সে প্রিন্ট অনেক বেশি রেখেছে, সেটা হচ্ছে কত, না যেটা ফ্র্যাকশানে করলে 2/7, তার মানে কি যে 7 টাকা যদি তার দাম হয় সে কী করেছে, 2 টাকা বাড়িয়ে সে দাম কত লিখে রেখেছে, না 9 টাকা লিখে রেখেছে। যেহেতু সে ধার্য মূল্য বাড়িয়েছে তার মানে কী হবে, লাভ হবে, আর লাভ হওয়ার অর্থ হচ্ছে কি ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কী হবে, বেশি হবে। প্রথম পয়েন্ট চলে গেল। দ্বিতীয় যে পয়েন্ট সেখানে কী বলছে, এবং 27.27 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে, 27.27 শতাংশ মানে কি 3/11, তার মানে ডিসকাউন্ট দিচ্ছে মানে কি সে ক্ষতি করছে, ক্ষতিতে ডাইরেক্ট বিক্রি করা বা ডিসকাউন্ট দেওয়া দুটোই কী হচ্ছে দোকানদারের কাছে বা ব্যবসায়ীর কাছে কী হচ্ছে, ক্ষতি হচ্ছে, তার মানে সেক্ষেত্রে ক্ষতি হওয়ার অর্থ হচ্ছে সেক্ষেত্রে বিক্রয়মূল্য কী হবে, কম হবে, তার মানে কি 11 টাকা যেটা দাম সে ডিসকাউন্ট দিচ্ছে তার মানে কি 11 টাকার জায়গায় কী হচ্ছে 3 টাকা কম নিচ্ছে, তার মানে সে কত নিচ্ছে, না 11 টাকার জায়গায় 8 টাকা নিচ্ছে, 8 আর 3 = 11। তিন নম্বর যে পয়েন্ট আছে সে দ্রব্য কী করছে ক্রয় করার সময় 16.67 শতাংশ ঠকাচ্ছে, যখন কিনছে সে কী করছে ঠকাচ্ছে, আর ঠকাচ্ছে মানে কি লাভ করছে, লাভ করছে মানে কি 6 টাকা যেটা হচ্ছে 1/6 মানে কি 6-এর জায়গায় সে কত নিচ্ছে 1 বেশি নিয়ে নিচ্ছে, তো কত নিচ্ছে, না 7 নিচ্ছে, ঠকাচ্ছে মানে লাভ করছে, আর লাভ করার অর্থ হচ্ছে কি যে বিক্রয়মূল্য কী হবে, না বেশি হবে। এবং 4 নম্বর পয়েন্টে গিয়ে সে কী বলছে, বিক্রি করার সময় 44.44 শতাংশ ওজন কম দিচ্ছে, 44.44 শতাংশ ওজনে কম দিচ্ছে মানে কি লাভই করছে, তার মানে সে কী দেখাচ্ছে যে 9 টাকা তোমাকে 9 ইউনিট আমি তোমাকে দিচ্ছি, অ্যাকচুয়ালি দেখাচ্ছে 9 ইউনিট আমাকে দিচ্ছি কিন্তু দিচ্ছে কত, না 4 ইউনিট কম দিচ্ছে, তো অ্যাকচুয়ালি দিচ্ছে কত, না 5 ইউনিট দিচ্ছে। তাহলে দেখো আমরা কীভাবে করছি, যেমন এটার ক্ষেত্রে 6-এর জায়গায় 6/7 করলাম, কিন্তু প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে সে দোকানদার তার এইটা হওয়ার জন্য সে লাভ করছে না ক্ষতি করছে, যদি লাভ করে তাহলে বিক্রয়মূল্য বেশি হবে, আর যদি ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে কী হবে, না বিক্রয়মূল্য কম হবে। যেমন ডিসকাউন্ট দিয়েছে বলে 11 জায়গায় 8 বিক্রয়মূল্য কম হয়েছে, তো এখানে কী বলছে, না এখানে সে বিক্রি করার সময় ওজনে কম দিচ্ছে, ঠিক আছে, তো ওজনে কম দিচ্ছে মানে কি ওজনে ঠকাচ্ছে, সে 44.44 শতাংশ মানে কি 4/9, তো ঠকাচ্ছে কীরকম, না দেখাচ্ছে আমি তোমাকে 9 ইউনিট দিচ্ছি, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে কত, না 4 ইউনিট কম দিচ্ছে, তো 9-4 তো অ্যাকচুয়ালি দিচ্ছে কত, না 5 ইউনিট দিচ্ছে, তার ক্রয়মূল্য 5 হলে বিক্রয়মূল্য কত হচ্ছে, 9 হচ্ছে, তার মানে সে কী করছে লাভ করছে। এবং লাস্টে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে প্রতি 11টি দ্রব্যের সঙ্গে একটা করে ফ্রি বা বিনামূল্যে দিচ্ছে, তার মানে কি 11 আর 1 = 12টা টোটাল, সে যখন 12টা জিনিস দিচ্ছে বিক্রেতাকে তখন সে কী করবে, না দাম কিন্তু কার নেবে, না 11টা দামই নেবে, তাই না, সে বলছে প্রতি 11টাতে একটা ফ্রি, 11টা নিলে একটা ফ্রি হবে, কিন্তু দাম কটার দেবে, না 11টা দাম দেবে, তার মানে দিচ্ছে কত, 11 আর 1 = 12 দিচ্ছে, দিচ্ছে 12টা দিচ্ছে কিন্তু দাম কত নিচ্ছে, না 11টা দাম নিচ্ছে, তার মানে এক্ষেত্রে কী হচ্ছে তার ক্ষতি হচ্ছে। তো এটাকেই আমরা যা সলভ করব তাহলে আমাদের অঙ্ক খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো কী আছে এখানে দেখো, না প্রথমে দেখো এখানে 7 কাটছি, এখানে 7 কাটছি, ঠিক আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, এখানে কাটলাম, আর কী আছে এখানে দেখো,
না এখানে তোমার চার দিয়ে কাটলে 4 2 8, এখানে 4 দিয়ে কাটলে 4 3 12, আর এখানে যদি 3 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 3 3 9, আবার যদি এখানে 3 দিয়ে কাটি তাহলে 3 2 6, এখানে 2 দিয়ে কাটবো এটা 2 দিক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কী থাকছে এখানে, না এখানে থাকছে তোমার শুধুমাত্র 5ই থাকছে, তাই তো? এখানে 5 আর এখানে কত থাকছে, সব চলে গেল, তো সেক্ষেত্রে কত আছে, না 9 আছে। তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে, না 5-এর জায়গায় আর তো কোথাও কিছু নেই, তাহলে 5-এর জায়গায় কত হচ্ছে, না 4 লাভ করছে, কার উপরে, 5-এর উপরে। তো 100 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে, না 5 দিয়ে কাটলে 20 হবে, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে, না 80% তার কী হচ্ছে, না লাভ হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে এই অঙ্কের ক্ষেত্রে যেটা আছে, এই অঙ্কের ক্ষেত্রে সমস্ত পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে, সমস্ত পয়েন্ট। সুতরাং এই যে পয়েন্ট এখানে 1টা 2টো 3টে 4টে 5টা পয়েন্ট আছে, সুতরাং এর বাইরে আর কী হতে পারে, যেটাই থাক না কেন আমাদের শুধু একটাই ধারণা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি যে ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য এই রেশিওর সাহায্যে করবো যখন, তখন একটা জিনিস খেয়াল করতে হবে, দোকানদার যেখানে ঠকাচ্ছে, ঠকানোর অর্থ হচ্ছে লাভ করছে, আর লাভ করার অর্থ হচ্ছে কি যে বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয়মূল্য কী হবে, কম হবে। আর যখন যেখানে সরাসরি বলছে আমি 10% ক্ষতিতে বিক্রি করছে, 15% ক্ষতিতে বিক্রি করছে, অথবা সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে বা ফ্রিতে দিচ্ছে, তো সেক্ষেত্রে কী হবে, লস হবে। তো লস হওয়ার অর্থ হচ্ছে কি, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কী হবে, না ক্রয়মূল্য থেকে কম হবে। এইটুকু শুধু আমাদের আইডিয়া থাকতে হবে, তাহলে কী হবে, এই ধরনের যত অঙ্ক, অসাধু ব্যবসায় সংক্রান্ত যত অঙ্ক, সমস্ত কিন্তু এই ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য এই অনুপাতের সাহায্যে আমরা সহজেই সলভ করতে পারব। তো অসাধু ব্যবসায় সংক্রান্ত আজকে যে অঙ্কগুলো হলো রেশিও মেথডে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ঠিকঠাক বুঝে থাকো তাহলে আজকের এই অঙ্ক তোমাদের জন্য, আমি আশা করব তোমরা সবাই এটা সলভ করতে পারবে এবং রেশিও মেথডেই তোমরা সলভ করবে। সলভ করার পরে যে উত্তর বেরোচ্ছে সেই উত্তর আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে যে সঠিক উত্তর কি হলো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, এরপর দেখা হবে নেক্সট ক্লাসে।